সাইকেলে ভারত ভ্রমণে দিল্লির ছাত্র সাইক্লিস্ট আফতাব ফরিদের ত্রিপুরায় আগমন, দেশের সেনা জওয়ানদের সম্মানার্থে তার এই সাইকেলে দেশ পরিভ্রমণ। সাইকেলে অজানার খোঁজে বেরিয়ে ভারত ভ্রমণরত দিল্লির ছাত্র সাইক্লিস্ট আফতাব ফরিদি এখন ত্রিপুরার রাজধানী আগরতলায়। বৃহস্পতিবার সাত সকালে রাজধানীতে আফতাবের উপস্থিতিতে সাধারণের কৌতূহল চরমে উঠল। একটি সাইকেল এবং ঘুমানোর আংশিক সামগ্রী তার পুরো যাত্রা সঙ্গী। বেশ কিছু রাজ্য পরিভ্রমণ করে এখন তার পরবর্তী লক্ষ্য দক্ষিণ ভারত। আর দেশের সেনা জওয়ানদের প্রতি সম্মান ও শ্রদ্ধা জানাতে তার এই সাইকেলে ভারত পরিভ্রমণ বলে নিজ প্রতিক্রিয়া জানালেন এই পরিভ্রমণকারী। হ্যালো, মেরা নাম আফতাব ফরিদি হ্যায়, মে দিল্লি সে হুম। সো দিস রাইড ইজ আ গিনিস ওয়ার্ল্ড রেকর্ড সিঙ্গল কান্ট্রি লংগেস্ট সাইকেল ডিস্টেন্স। দ্য স্টার্ট অফ রাইড 26th অফ আগস্ট ইন্ডিয়া গেট, দ্য ফার্স্ট গোয়িং টু হরিয়ানা, পাঞ্জাব, জম্মু কাশ্মীর, কার্গিল, লাদাখ, টপ 5 মোটর বাইকেল মাউন্টেন্স, কারদুংলা, নকিলা, বারিলা, বারারাচা, রোহতাং, দেন গোয়িং টু উত্তরাখণ্ড, হিমাচল, ইউপি, বিহার, আসাম, অ্যান্ড দিস টাইম কামিং টু নর্থ ইস্ট, নর্থ ইস্ট সেকেন্ড লাস্ট অফ স্টেট ত্রিপুরা। সো টুডে ইজ মাই 93 ডেজ অ্যান্ড অলমোস্ট 8900 কিলোমিটার সামথিং 85 কিলোমিটার। সো দিস রাইড ইজ আ কোর্স ফর প্যাডল ফর সোলজার্স। দুনিয়া কা হর এক ইনসান সেলফিশ হোতা হ্যায়, এক জওয়ান সেলফিশ নেই হোতা। মে ওর আপ হাম দোনো আগর সেফ হ্যায় তো সিরফ আপনে জওয়ান কি ওয়াজহ সে সেফ হ্যায়। ও সরহদ পে খড়া ও জওয়ান আর জো হামারে রেড লাইট পে খড়া ও জওয়ান উসকি ওয়াজহ সে হাম সব সেফ হ্যায়, তো রেসপেক্ট ফর সোলজার। এই সাইক্লিস্ট আফতাব ফরিদি একজন ন্যাশনাল সাইক্লিস্ট এবং দিল্লি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল সায়েন্সের অনার্সের ছাত্র। ত্রিপুরার দুর্গম প্রত্যন্ত পেরিয়ে এবার তার যাত্রাপথ শিলচর। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, হাল্লাবোল।